অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আজকে আমাদের সাথে আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান, স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সাথে দর্শক, যেহেতু আমরা একজন অ্যাটর্নি পেয়েছি, আমরা কথা বলবো আইন বিষয়ে, অভিবাসন সংক্রান্ত কিংবা নতুন যে কোনো আইনের পরিবর্তনই সেই জায়গাটি নিয়ে আমরা আলোকপাত করব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে পেলে আমি সাধারণত একটু আলোচনা করার চেষ্টা করি যে কোন কোন জায়গায় বিভিন্ন নীতিগত কোনো পরিবর্তন এসেছে কিনা অভিবাসন সংক্রান্ত কিংবা আইনি জায়গাটিতে, সেক্ষেত্রে আপনার কাছে আপডেট কোনো তথ্য আছে কিনা? যেটা আপনারা শুনেছেন যে মেক্সিকোর সাথে যে ডিলটি হয়েছে আমেরিকার, এতে করে দেখা যায় যে আগেই যে ইউএস গভর্নমেন্ট যে পলিসি করেছিল যে অ্যাজাইলাম সিকার কিছু কিছু আপনার এন্ট্রি পয়েন্টে অ্যাজাইলাম সিকারদেরকে মেক্সিকোতে রেখেই তাদের আপনার কেসটি আমেরিকায় সম্পূর্ণ করতে হবে, মনে হচ্ছে এই জিনিসটি আরো তারা আরো বেশি জোরদারভাবে করার একটা সুযোগ পেয়েছে মেক্সিকো, রাজি হয়েছে যেন যারা অ্যাজাইলাম সিকার যেন মেক্সিকোতে অবস্থান করে এবং তাদের কেসটি আমেরিকায় চলে, অনেক সময় স্পাউসের ক্ষেত্রে হতে পারে, ভাই বোনের আবেদনের ক্ষেত্রে হতে পারে, কিন্তু খুব করারও করা হচ্ছে অনেক, মানে আগে যেটি এত পুঙ্খানুপুঙ্খ আমি বলবো শব্দটি এই ক্ষেত্রে ব্যবহার করব, যেভাবে বিশ্লেষণ করা না হতো এখন অনেক বেশি করা হচ্ছে, সেই জায়গাটি থেকে আপনার কাছে কি তথ্য আছে? এখানে যেটা সবচেয়ে বড় পরিবর্তন এসেছে যে ভাই বোনের অ্যাপ্লিকেশন বিশেষ করে কনস্যুলার প্রসেসের ক্ষেত্রে, ইমিগ্রেন্ট ভিসা এবং নন ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে একটি সবচেয়ে বড় পরিবর্তন এসেছে গত 2 সপ্তাহের মধ্যে, সেটি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ইনফরমেশন আপনার দেওয়া। যেমন আপনার যারা ভাই বোন অ্যাপ্লিকেশন আসবে, প্রতিটি মেম্বার তাদের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া লাস্ট 5 ইয়ার্স এর তারা কি কি সোশ্যাল মিডিয়া ইউজ করেছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তাদের ওই আইডি আমাদের অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড করতে হবে, দিতে হবে ইমিগ্রেশনের কাছে, এম্বাসিতে, ওইটা তারা যাচাই করবে। এখন গভর্নমেন্ট বলছে যে এটি হয়তোবা নিরাপত্তার, আমেরিকা নিরাপত্তার ক্ষেত্রে, কিন্তু সোশ্যাল মিডিয়া যখন, মনে আছে কিনা আপনার জানি না, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো 2 বছর আগে সোশ্যাল মিডিয়ার কথা বলেছিল, উনি কিন্তু একথা বলেছিল যে আমি সোশ্যাল মিডিয়া এটা দিতে চাই, দেখতে চাই যারা কিনা আমেরিকার প্রতি অভিডেন্স কিনা, আমেরিকার প্রতি কোনো ইয়ে করে কিনা সেই জিনিসটি দেখতে চাইবে তারা অ্যাপ্লিকেন্টদের সোশ্যাল মিডিয়া খুঁটে। তো এইখানে যেটা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং যারা সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট তারা শঙ্কা প্রকাশ করছে, এতে করে মানুষের বাক স্বাধীনতার যে বিষয়টা, মানে ফ্রিলি যে এক্সপ্রেস করা, সেটি তো সংকীর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই ক্ষেত্রে আশঙ্কা তৈরি হচ্ছে। আমাদের সাথে ফোনে আছেন, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিই, তার ফাঁকে ফাঁকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম থেকে আফরোজা। আচ্ছা নূপুর আপু, আমার কোশ্চেনটা হচ্ছে, আমি April 29th আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছি, তো আমার ছোট বোন এটা চলে আসছে, এটা আপনার 20 দিনের মধ্যে। আমার ছোট ভাইটা হচ্ছে কি, ওর একটু প্রবলেম আছে, ও যাকে বিয়ে করেছে ওর আগের ঘরের একটা ছেলে আছে, হাজবেন্ড কিন্তু মারা গিয়েছে, তো আমি ওই ছেলেটাকেও অ্যাপ্লাই করেছি, তো বুঝলাম না আমার ছোট ভাইটা আসলো না কেন। আচ্ছা কি বলবেন? বাচ্চাটা আসলে ওর, যেটা ওর মানে আমার ভাইয়ের যে ওয়াইফের যে বাচ্চাটা, ওর বয়স 10 বছর, তো এখনো কেন আসলো কিনা আমি বুঝলাম না। ভাই বোনের আবেদনের ক্ষেত্রে ভাইয়ের আবার আগের ঘরের একটি বাচ্চা, কিন্তু বোনের ক্ষেত্রে সেটি সমস্ত প্রসেসিং হয়ে গেছে, চলে আসছে মানে কাগজপত্র, এটা আসবে রিসিভ লেটার, মানে ভাইয়ের আচ্ছা আচ্ছা, উনি যা মাত্র আবেদন করেছে সেটা হচ্ছে সাধারণত 4-6 উইক্স এর মধ্যে ওরা রিসিভ লেটার পাঠায়, উনি যদি পার্সোনাল চেক দিয়ে আবেদন করে সেক্ষেত্রে উনি যদি চেকে যদি ওরা টাকা কেটে নেয়, চেকেও কিন্তু রিসিভ নাম্বার থাকে, তো সেক্ষেত্রে যেটা করতে পারে, ইউএসএস এ যে আপনার টোল ফ্রি নাম্বার আছে ওখানে যোগাযোগ করতে পারে এবং ওরা ডিটেলস ইনফরমেশন দিলে বলে দিতে পারে যে রিসিভ লেটার ইস্যু হয়েছে, যদি না পেয়ে থাকে ওরা পুনরায় আবার পাঠিয়ে দেবে ওটা। এক্ষেত্রে একটি সম্পূরক প্রশ্ন আপনার একটু করতে চাই, অনেক সময় কি এরকম হয় যে আমরা আবেদন করে
এসেছে, একই সাথে উনার যেটি আশঙ্কা তৈরি হয়েছে এই কারণে যে বোনের সমস্ত কিছু চলে আসলো, একই সাথে আবেদন করেছি, ভাইটি কেন আসলো না? এটি কি হয়, এটি কি স্বাভাবিক? না, এটা এরকম কোনো ভাইটা আসবে বোনেরটা আসবে এরকম কোনো প্রিন্সিপাল মানে ফলো করা যায় না। দেখা যায় অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে কমপ্লিট করা হয়েছে কিনা এবং সঠিক অফিসে পাঠানো হয়েছে কিনা এবং সঠিক আপনার অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া হয়েছে কিনা, এই জিনিসগুলো যদি করা হয়ে থাকে অবশ্যই রিসিপ্ট লেটার উনি পাবেই। অনেক সময় দেখা যায় আবার যে পোস্টাল প্রবলেমের কারণে দেখা যায় পোস্টটা মিসিং হয়, সেক্ষেত্রে দেখা যায় যারা পিটিশন আর অ্যাপ্লিক্যান্ট একটা চিঠি পেলো আর একটা চিঠি পেলো না, এটা নিউ ইয়র্ক হরমেশা এটা হয়ে থাকে যে মিসিং হয়। তো সেক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যারা লয়ার ইউজ করে সেক্ষেত্রে একটা এক্সট্রা বেনিফিট পায়, সেটা হচ্ছে যে কোনো চিঠি লয়ারকে একটি পাঠায় অ্যাপ্লিক্যান্টকে একটি পাঠায়, তো ডাবল তারা চিঠি, সেম চিঠি, যে কোনো ডিসিশন, যে কোনো অ্যাপ্রুভাল, রিসিপ্ট লেটার, এভরিথিং লয়ার অফিসে একটা পাঠাবে, অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেসে পাঠাবে। তো সেক্ষেত্রে দেখা যায় বা খুব রেয়ার যে লয়ার সার্ভিস ইউজ করলে যে কোনো প্রকার মিস হয় না, সেক্ষেত্রে উনি হয়তো নিজে আবেদন করেছে তো যেটা তারপরে ওনার সংখ্যা হওয়ার কোনো কারণ নেই, উনি ইউএসএস এ কল করে অ্যাপ্লিকেশনটা আপডেট জানতে পারে। আরেকজন আছেন ফোনে, কে আছেন ফোনে, কে আছেন এবং স্পিকারটি বন্ধ করে নিতে হবে, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিতে হবে, নামটি বলে প্রশ্ন করতে হবে, কে আছেন? হ্যালো, আমি মোহাম্মদ। জি মোহাম্মদ ভাই বলুন। ওকে, আমার কোয়েশ্চন হইছে, আমার আম্মার অ্যাপ্লাই করছি আমি 2018 এর জুলাই মাসে, বুঝছেন? আচ্ছা, ওকে। গত 2 মাস আগে ওই আমি উনার স্পন্সর দিছি, এখন কতদিন পরে ওইগুলা ডাকবে যে ইন্টারভিউর জন্য? কি বলেন, স্পন্সর এবং যাবতীয় অ্যাপ্লিকেশন এবং যেটা DS-260 যে অ্যাপ্লিকেশন ফর্ম যদি তারা সাকসেসফুলি কমপ্লিট করে থাকে, সেটি দেখা যায় মা বাবা এবং স্পাউসের ক্ষেত্রে আপনার 2 থেকে 3 মাসের মধ্যে ইন্টারভিউ আশা করা যায়। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ আপনাদেরকে আবার যে মাহফুজ ভাইকে নিয়ে আসছেন, এর জন্য অনেকদিন ধরে আমরা ওয়েট করতেছি মানতেছে, থ্যাংক ইউ সো মাচ। আমার কোয়েশ্চেনটা মাহফুজ ভাইয়ের কাছে, ক্যান্সেলেশন রিমুভাল কেসে যে মাস্টার হিয়ারিংটা থাকে, আমার ভাইয়ের বাচ্চা এবং ওয়াইফ এখানে সিটিজেন, এবার ওই যে অ্যাডজাস্টমেন্ট করার জন্য ফার্স্ট যে হিয়ারিং যেটা মাস্টার হিয়ারিং, ওর পরে যেটা ফাইনাল হিয়ারিং টা আসতে আনুমানিক কতদিন সময় লাগে, ওই জিনিসটাই জানা যায়। থ্যাংক ইউ সো মাচ अगेन আপনাদের দুজনকে, আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ ভাই। জি, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। সেটা হচ্ছে ক্যান্সেলেশন রিমুভাল, সেটা দর্শকদের সুবিধার্থে একটু এটা একটু জাস্ট এক্সপ্লেন করি, না হলে অন্য দর্শকরা বুঝতে পারবেন এটা কি, হোয়াট ইজ দিস ক্যান্সেলেশন রিমুভাল। এটি হচ্ছে যারা আমেরিকাতে অবৈধভাবে 10 বছর বসবাস করছে উইদাউট এনি ইমিগ্রেশনের কন্ট্যাক্ট ছাড়া, মানে কোনো প্রকার তার কোর্টের প্রসেস ছাড়া, এবং 10 বছর পরে উনি কোর্ট প্রসেসে হাজির হয়েছে, এবং সেই ক্ষেত্রে দেখা গেল যে উনি এদেশে ওনার ক্লোজ রিলেটিভস, স্পাউস এবং চিলড্রেন আছে এবং প্যারেন্টস আছে, ইমিডিয়েট রিলেটিভস, এবং তারা সে যদি এদেশে না থাকে তারা কোনো না কোনোভাবে সিরিয়াস হার্ডশিপ ফেস করবে। তখন আপনার যখন মাস্টার হিয়ারিং, উনি যে বললো যে মাস্টার হিয়ারিং রিমুভাল প্রসিডিংসের ফার্স্ট ডেতে, তখন জাজকে রিকোয়েস্ট করতে হয় যে আমি ক্যান্সেলেশন অফ রিমুভাল আবেদন করছি কারণ আমার এই ক্রাইটেরিয়া ম্যাচ করছে, আমি 10 বছর ধরে এদেশে আছি, আমার ওয়াইফ ইউএস সিটিজেন, ওয়াইফ এবং চিলড্রেন আছে, এবং তাদের কোনো মেডিকেল গ্রাউন্ড অথবা অন্য যে কোনো গ্রাউন্ডের কারণে আমি যদি আমার অবর্তমানে তারা সিরিয়াস হার্ডশিপ, এক্সট্রিম হার্ডশিপ ফেস করবে, এইটা হচ্ছে ক্যান্সেলেশন। তখন আদালতের কাছে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়, সাবমিট করলে যদি আপনি দেখা যায় যে চিলড্রেনদের যদি ইউজ করেন হার্ডশিপ, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার ইন্ডিভিজুয়াল হিয়ারিং, যে মানে জাজ তো তখন সাথে সাথে মাস্টার হিয়ারিং এ শুনতে পারবে না কারণ অনেক কেস আছে, তারা 5-10 মিনিট স্লট ভাগ করা আছে, তখন জাজ তার ক্যালেন্ডার দেখে একটি ডেট দেয়। তো যদি আপনার হার্ডশিপ, যদি আপনি ইউএস সিটিজেন, চিলড্রেন 21 বছর নিচে তাদেরকে ইউজ করতে চান,
অবভিয়াসলি ওরা 21 বছর নিচে ডেটটা দিতে হবে। ফর এক্সাম্পল দেখা গেল যে ওনার 20 ইয়ার্স এর চাইল্ড আছে, যে হার্ডশিপ 20 ইয়ার্স এর চাইল্ড এর কোনো মেডিকেল নিড আছে যেটা কিনা ওর থাকতেই হবে, ওকে হাসপাতালে নিতে হবে এবং ফাদারকে খুবই জরুরি, তখন কিন্তু জাজ কিন্তু চেষ্টা করবে ওর ক্যালেন্ডারে যেন উনি 21 পার হওয়ার আগেই একটা ডেট দিয়ে দেওয়ার জন্য। আর যদি দেখা যায় যে না অনেক বড় পরে 21 বছর দেরি আছে, তখন জাজ রেগুলার ওয়েতে তার ইন্ডিভিজুয়াল ডেট স্কেডিউল করবে। আচ্ছা, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন এবং অন্যরা যারা দেখেছেন নতুন করে একটি সুন্দর শব্দের যে ব্যাখ্যা সেই জায়গাটি জেনে নিলেন। কে আছেন এখন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আয়েশা বলছি মেরিল্যান্ড থেকে। জি আয়েশা আপা, আমার আমার ভাই 2013 সাল থেকে আমেরিকাতে আছে স্টুডেন্ট ভিসায়। ওর ভিসা এক্সপায়ার হয়ে গেছে কিন্তু স্ট্যাটাস এখনো আছে। এখন একটা গ্রিন কার্ড ধারী মেয়ের সাথে বিয়ে বিয়ে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। বিয়ে হয়ে গেলে ওর অ্যাডজাস্টমেন্টটা কি হয়ে যেতে পারে নাকি প্রসেসিংটা আসলে কি, যদি একটু জানাতেন প্লিজ। কি বলবেন? এখানে এই দেশে যারা আছে নন ইমিগ্রেন্ট, তারা ম্যারেজের ক্ষেত্রে গ্রিন কার্ড ধারী স্পাউস এবং ইউএস সিটিজেন অবভিয়াসলি, তো গ্রিন কার্ডে যদি বিয়ে করে সেক্ষেত্রে যিনি গ্রিন কার্ড ধারীকে বিয়ে করবেন, যিনি নন ইমিগ্রেন্ট এখানে আছেন, ওনার কিন্তু একটা লিগ্যাল স্ট্যাটাস থাকতে হবে সেক্ষেত্রে। আর যদি উনিও গ্রিন কার্ড ধারী স্পাউসের মাধ্যমে এদেশে অ্যাডজাস্টমেন্ট করতে চায়, তো উনি যেহেতু স্টুডেন্ট স্ট্যাটাস এখনো আছে, তো ওনাকে যেটা করতে হবে স্টুডেন্ট স্ট্যাটাস বজায় রাখিয়ে উনি যদি বিয়ে করে ওনার ইনিশিয়াল যে পিটিশন I-130 সেটা প্রথমে ফাইল করতে হবে। আর যখন ওনার ভিসা প্রায়োরিটি হবে, ওনার এই I-130 অ্যাপ্রুভ হোক না হোক, ভিসা যখন প্রায়োরিটি হবে তখনই উনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। তো এখানে মজার ব্যাপার হচ্ছে এই আপনার এই ক্যাটাগরিতে যে গ্রিন কার্ড ধারী স্পাউসদের ক্যাটাগরির আপনার যে প্রায়োরিটি এটা খুব ফাস্ট দেখা যাচ্ছে আপনার আপ করেছে, যেটা 2019 চলে আসছে। ইভেন উনি যদি এখন বিয়ে করে আবেদনও করে I-130, আমার মনে হয় 5-6 মাস পরে ওনার স্পাউসের মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট আবেদন করতে পারবে। আপনার প্রশ্নের উত্তরটি খুব সুন্দর ভাবে পেয়েছেন। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব আলম বলছিলাম। জি মাহবুব ভাই। জি আমি বলতে চাচ্ছি আমার ওয়েবসাইট এর নামে অ্যাপ্লাই করছিলাম আপনার 2017 মার্চ 27 2017। এখন ওনা ওর কাগজপত্র সব আমার অ্যাপ্রুভ হয়ে গেছে বাই NBC। আমি গ্রিন কার্ড হোল্ডার অ্যাকচুয়ালি, তো আমি এখন ওয়েট করতেছি ওর ইন্টারভিউ ডেটের জন্য। তো আমি ডকুমেন্টারি কোয়ালিফায়ার নোটিস পাইছি 15 তারিখ এপ্রিলের 15 তারিখ। এখন আমি কবে নাগাদ ডেটটা পেতে পারি, আপনি কিছু আইডিয়া দিলে ভালো হইতো আর কি। আচ্ছা, কি বলবেন? দেখাচ্ছে গ্রিন কার্ডে স্পাউস এবং ভাই বোনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডকুমেন্টারি কোয়ালিফাইড হলেও অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস তারা সময় নেয় ইন্টারভিউ স্কেডিউল করার জন্য। তো আমার মনে হয় উনি অ্যাটলিস্ট 3 মাস অপেক্ষা করে ন্যাশনাল ভিসা সেন্টার উনি কোয়ারি পাঠাতে পারে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। স্পিকারটি অন থাকলে বন্ধ করে নিতে হবে। আপনার প্রশ্নটি দ্রুত করে ফেলুন। দুঃখিত, আমরা প্রায়ই বলি যে আপনাদের অবশ্যই স্পিকারটি বন্ধ করে নিতে হবে। আর আমরা যদি সুন্দরভাবে প্রশ্নটি না শুনতে পারি, তাহলে কিন্তু আমাদের যিনি সম্মানিত অতিথি আছেন সে অনুযায়ী কিন্তু উত্তরটি দিতে পারবেন না, সহায়তাটি করবেন কিন্তু আপনাদের জন্যই। কে আছেন পরের প্রশ্নে? কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি নুপুর, ভালো আছি ভাইয়া। প্রশ্নটি করতে হবে। জি আমি আমার জবাইর কাছে একটু প্রশ্ন করতে চাই। আমার আম্মার জন্য আমি ইয়ে করছিলাম আর কি, ওই যে আমার ওয়াইফ প্রেগনেন্ট, তো ওনার ডাক্তারে কাগজ দিয়েছিল, তো এপ্রিলের 30 তারিখে ওনার ইন্টারভিউ হয়েছে। এখন ভিসাটা দিতে পাসপোর্ট রাখছে তারা, পাসপোর্ট রাখছে ইয়ে করছে, এখন প্রোফাইল অ্যাকাউন্টের মাধ্যমে ওটা দেখতে হয়।
এখন মানে আর কি কিছু জানাইতেছে না, আজকে 1 মাস। তারপর কয়েকটা ইয়ে দিছিল, মানে ইয়ে দেওয়ার লাগে মানে কোয়েশ্চেন করছিল, ওইগুলো আমরা দিয়া দিছি 6 তারিখ, মে মাসের 6 তারিখ, কিন্তু এখনো জানাইছে না। আচ্ছা কি বলবেন? সাধারণত রিকোয়ার্ড ডকুমেন্ট সাবমিট করার 15 দিন পরে ওরা একটা রেজাল্ট দেয়, ক্ষেত্র বিশেষে দেখা যায় মাস দুয়েক সময় লাগে, তো ওনারা ইচ্ছা করলে মাস খানি পরে ঢাকা এমবেসিতে সরাসরি ইমেল করতে পারে। আরেকজন আছেন, আমরা এই প্রশ্নটি নিয়ে বিরতিতে যাব, কে আছেন? আপু ক্লার্ক আমি নিজের থেকে ফারুক বলতেছি। জি আপা, প্রশ্নটি? আমার প্রশ্নটা হচ্ছে, আমি গ্রিন কার্ড দিয়ে আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করছি, ওর অ্যাপ্রুভ আসছে 3 মাস হচ্ছে, বাট এমবেসি থেকে এখনো আমি কোনো ওয়েলকাম লেটার পাইনি। প্রশ্ন হচ্ছে মানে কতদিন লাগতে পারে মানে ওয়েলকাম লেটার পেতে? আচ্ছা কি বলবেন? এটা আসলে ডিপেন্ড করে কখন ওনার অ্যাপ্লিকেশনটি প্রায়োরিটি হবে, তো ওনাকে দেখতে হবে উনি কোন মাসে আবেদন করেছিল, সেই হিসাবে যদি প্রায়োরিটি আসে, যখনই প্রায়োরিটি আসবে 1-2 মাসের মধ্যে উনি ন্যাশনাল ভিসা সেন্টারে চিঠি পাবে। আরেকজন আছেন, প্রশ্নটি নিয়ে বিরতিতে যাই, কে আছেন ফোনে? কে আছেন ফোনে? কে আছেন? জি জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। জি আমার নাম তুষার, আমি মাহফুজুর রহমান আছেন অ্যাটর্নি। আমার মা এখানে আসছেন 2 বছর 3 মাস আগে, আসার পর উনি আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন এখানে আসার জন্য, তো ওইটার 2 বছর 3 মাস পরে এখন একটা চিঠি আসছে, ওইখানে মানে তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে উনি IR-15 ক্যাটাগরিতে আসছেন, তা ওনার সাথে কেন আনমেরিড এন্ড 21 আন্ডার 21 এজের চাইল্ড কেন ডেরিভেটিভ ভিসার জন্য মানে তখন অ্যাপ্লাই করেনি, এটা তারা জানতেছে। এই ধরনের এই এই ব্যাপারটা আমি কি ধরনের এক্সপ্লেনেশন আপনাকে দিতে পারি? আচ্ছা কি বলবেন? না, IR-1 ওনা কে আবেদন করেছিল আপনার আম্মার জন্য? জি আপনার আম্মু গ্রিন কার্ড অলরেডি এখানে, উনি অলরেডি চলে আসছেন অনেক দিন আগে। না কিভাবে আসছে আপনার আম্মু, কে আবেদন করেছিল ওনার জন্য? আমি করেছিলাম। আপনি আপনি ইউএস সিটিজেন চিলড্রেন, রাইট, উনি এটা ভালোভাবে করলো, এর সাথে বসতে হবে চিঠি নিয়ে, কারণ এটা হওয়ার কথা না। উনি যদি ইউএস সিটিজেন হয় এবং ওনার মায়ের জন্য আবেদন করে, কোনোভাবেই ডেরিভেটিভ হওয়া সম্ভব না, কারণ উনি হচ্ছে ইউএস সিটিজেন, ইউএস সিটিজেনের রিলেটিভসরা কখনো ওর ফলোয়ার্সরা কখনো ডেরিভেটিভ হয় না, তো উনি হয়তো বা চিঠিটি রংলি বুঝতে পেরেছে, উচিত হবে কোনো একজন লয়ারের সাথে যোগাযোগ করা। আরেকজন আছেন, তবে আমরা নিব বিরতির পর, আমরা নিচ্ছি ছোট্ট বিরতি, এবং যারা অপেক্ষা করছেন ফোনে এবং প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব প্রত্যেকেরই প্রশ্ন নিতে, তবে সময় হচ্ছে ছোট্ট বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা অ্যাটর্নি মাহফুজুর রহমানকে আজকে পেয়েছি, এবং আবারও ধন্যবাদ দিতে চাই আপনাকে, ফোনে আছেন, একটু প্রশ্নগুলো নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক, অনেকক্ষণ ধরে অপেক্ষা করিয়েছি, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি মামুন ওয়াশিংটন থেকে বলছি। বাবা জি ভাই, প্রশ্নটি? আমার কাছে একটা ছোট্ট একটা কোয়েশ্চেন ছিল বাইয়ের কাছে। কথাটা হলো, আমার ছোট ভাই 5-7 বছর আগে বিয়ে করছিল, এখানে তো 3টা বাচ্চা আছে, কিন্তু ওদের দুইজনের মাঝে একটা সমস্যা চলতেছে, তো এখন এখন সেপারেট আছে। এখন ওর ওয়াইফের গ্রিন কার্ড আছে বা এখন সিটিজেন, কিন্তু ও গ্রিন কার্ড নাই বা ইয়ে নাই, তো আমার মায়ে কি, আমার মায়ের সিটিজেন ও মায়ে কি ওর আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারে? আচ্ছা কি বলবেন? সেক্ষেত্রে করতে পারে, সেটি সময় সাপেক্ষ, সেই ক্ষেত্রে আপনার প্রায় 8-10 বছর সময় লাগবে, আর ওনার মা যদি আবেদন করেও এবং 8-10 বছর যদি উনি এখানে অপেক্ষা করেও, এখান থেকে উনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবে না, আলটিমেটলি ওনার কনসুলার প্রসেস ইউজ করতে হবে, সেক্ষেত্রে ওয়েভার নিয়ে দেশের বাইরে থেকে ভিসা নিয়ে আসতে হবে। আরেকজন আছেন, কে আছেন? হ্যালো, জি নামটা বলে নিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি এমডি ইসলাম বলছি ব্রুকলিন থেকে। জি ইসলাম ভাই, প্রশ্নটি? জি টিবিএন এর পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা, বলুন। জি আমার প্রশ্নটা হচ্ছে আপু, আমি মামুন ভাইকে ধন্যবাদ প্রথমে, আর আমার প্রশ্ন হচ্ছে, আমি তো 2013 আমার ফ্যামিলি নিয়ে ভিজিট ভিসা আসছি, আসার পর আমি এফএলএম করছি, এফএলএম আমার গ্র্যান্ড হয়েছে প্রায় 1 বছর, তো আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, এখন হাতে পাইনি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে, আমার আমি আসার পর আমার বাবা মারা গেছে, তো এখন আমি আমার আম্মা জীবিত আছে, সেও খুব সিক, তো আমার লয়ার অ্যাডভাইস করছে আমাকে দেশে না যাওয়াটাই বেটার, তো এখন আমি
চাচ্ছি যে আমার আম্মাকে কোনো ভাবে কোনো ওয়েতে এখানে আনার কোনো ওয়ে আছে কিনা আমি জাস্ট এতটুকু জানতে চাচ্ছি। কি বলবেন? ওনার যে ইমিগ্রেশন স্ট্যাটাস সেক্ষেত্রে উনি সেরকম কোনো ডাইরেক্ট কোনো আপনার অ্যাজ এ রাইটস আবেদন করতে পারবে না মায়ের জন্য, কিন্তু ওনার মা রেগুলার ওয়েতে ভিজিট ভিজা আবেদন করতে পারে, B1 B2 ভিজা যেটাকে বলে, তো সেটা অনেক সময় এমবেসি অথবা কনসিডার করতেও পারে, উনি আসতেও পারে সেক্ষেত্রে যদি ভিজা গ্রান্ট হয়, সেক্ষেত্রে যেটি নর্মাল নর্মাল প্রসেস সেটা ইউজ করতে হবে। আরেকজন আছেন, কে আছেন? হ্যালো, আমি মোহাম্মদ সাইদ। জি, প্রশ্নটি আপা, আমি ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে আমি আমার এখানে দুটো বেবি আছে প্লাস আমার হাজবেন্ড হয়, আর কেউ নাই, কিন্তু আমি 4 বছর হয়েছে আমি এখানে আসছি, আমার আমার জন্য আমি কি অ্যাপ্লাই করতে পারবো? কিন্তু আমার গ্রিন কার্ড আছে। আচ্ছা, সাধারণত গ্রিন কার্ডধারীরা তাদের প্যারেন্টস এর জন্য অ্যাজ এ রাইটস কোনো পিটিশন ফাইল করতে পারে না, ইমিগ্রেন্ট পিটিশন। তো সিমিলার ওয়েতে কিছুক্ষণ আগে যেটা বললাম, ওনার আম্মা রেগুলার যে B1 B2 ভিসা যে ভিজিট করার উদ্দেশ্যে আবেদন করতে পারে, সেক্ষেত্রে সব ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় হয়তো উনি ভিসা পেয়েও যেতে পারে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি টেক্সাস থেকে সাদি বলছিলাম। জি ভাইয়া, রিসেন্টলি আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করেছি, আমি ইউএস সিটিজেন। তো আগে দেখেছি যে ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, তো 6 থেকে 8 মাসের মধ্যে আসতে পারতেন আর কি। তো এখন আবার কেউ কেউ বলছেন যে এটা 1.5 থেকে 2 বছর লাগে, তো আমি একটু ফোন করেছি এই জন্য যে আসলে বর্তমানে কত সময় লাগছে আর কি, যে ওয়াইফের জন্য যদি ইউএস সিটিজেনশিপ হয়ে কেউ অ্যাপ্লিকেশন করে তো সেটার জন্য কত সময় লাগে আসতেছিলাম। তো ইউএস সিটিজেন তার স্পাউস জন্য আবেদন করলে সেটি আগের মতই আছে, 8 থেকে 10 মাস, ম্যাক্সিমাম 12 মাস সময় লাগবে, এটা 2 বছর হওয়ার কথা না কোনোভাবেই। আচ্ছা, সেটি না, সেটা সঠিক না। রাইট, আপনার উত্তরটি পেয়েছেন। কে আছেন এখন আমাদের সাথে? আমি জামাই সাথে বলছি, আশুবা বেগম। জি, প্রশ্নটি একটু লম্বা একটু প্রশ্ন আপনি। আমি 17 সালে হাজব্যান্ড ওয়াইফ দুইজন সমানে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করি, তারপরে একসাথে জমা দেয়, অথচ আমার হাজবেন্ডের টাকা এসে আমার তো পরে কতদিন পরে জানি আসলো, আসার পরে আমার হাজবেন্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট নিল, আমার তো পরে আসলে পরে 15 দিন 1 মাস পরে জানি আবার আমারটা আসবে, আমারটাও নিল। আমার হাজবেন্ডটা নেওয়ার পরে ওরা সিটিজেনশিপের জন্য ডাকলে ইন্টারভিউর জন্য, আমার হাজবেন্ডটা ইন্টারভিউ প্রথমবার হইলো, আমি কিন্তু প্রথমবার হই নাই, কিন্তু আমার হাজবেন্ড তো হয়ে গেছে কিন্তু আমারটা হয় নাই, আবার ওর পরে ফেডারেল ভবনের দিন ইয়ে হয়েছিল 35 দিন, ওইটা ওইখানে আমি ফিরে গেছি, ওই গ্যাপের মধ্যে ফিরে গেছি, এটা দিলে হয়েছে, ওদেরকে জানাইছি, ওদেরকে কল করি, কল করলে বলে যে সময় আছে, সমস্যা নাই, আমারটা পরে জানানো হইব। কি জানতে চাচ্ছেন আপা? 1.5 মাস পরে আবার জিজ্ঞেস করছি আপা, একটু বলতে হবে এখন কি জানতে চাচ্ছেন? এখন চাইতেছি এখন কি করবো, এখন পরে বলতে এসেছেন ওরা ডিনাই করছে, কেন ডিনাই করছে এটা কিন্তু সিটি দেয় নাই আমাদেরকে, ওদের কাছে কোনো ইয়া নাই, কুইন্স অফিসে জানাইছি, ওরা কিছু রেসপন্স দেয় না, এখন আমরা কি করতে পারি? আচ্ছা, কি বলবেন? না, ডিসিশন যদি উনি যেটা বললো ডিসিশন হয়ে গেছে, সো ডিসিশন যদি পেয়ে না থাকে, ফোন করলে ওরা সাধারণত রিসেন্ড করে থাকে, আর সেক্ষেত্রে উনি যদি পেয়ে না থাকে সরাসরি আপনার ফোনে আপনার ওদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে সরাসরি দেখাও করতে পারে, আর না হলে সেটাও যদি না হয় আরেকটি ওয়ে আছে উনি ওনার সিদ্ধান্ত জানার জন্য, সেটি হচ্ছে ফোয়া রিকোয়েস্ট করতে পারে, ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে আলাদা অ্যাপ্লিকেশন করলে 3-4 মাসের মধ্যে উনি ওই ওটার রেকর্ড পেয়ে যেতে পারে। আরেকজন আছেন, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে আপা। জি, আমি জোহরা বলছিলাম, কুইন্স থেকে। জি, প্রশ্নটি? জি, আমার বাইরে অ্যাপ্লাই করেছিলাম 2006 এ, ওদের অ্যাপ্রুভাল হচ্ছে 9 এ, কিন্তু ওদের বাচ্চাদের আপনার নাম আসে নাই, আমরা প্রসেসিং ফি দিয়ে দিছি,
কিন্তু দুইটা বাচ্চার নাম আসে নাই, কি জন্য আসে নাই, ওরা কি 26 এখন বয়স, কিন্তু এটা কি জন্য আসলো না এটা বুঝতে পারতেছি না। কিন্তু আমার ফ্রেন্ড একজনের আসছে, ওনার 26 বয়স। আচ্ছা, কি বলবেন মাহফুজুর রহমান? সেই ক্ষেত্রে ওনার অ্যাপ্লিকেশনটি যাচাই করে দেখতে হবে সিএসপি এর রুল অনুযায়ী বাচ্চাটা কোয়ালিফাই করে কিনা। যদি সিএসপি রুল অনুযায়ী বাচ্চারা কোয়ালিফাই করে এবং বয়সে ক্রেডিট পায়, অবশ্যই সিএসপি এর রিকোয়েস্ট ন্যাশনাল ভিসা সেন্টারে করতে হবে, করলে অবশ্যই ওরা তারা অ্যাড করবে। আরেকজন আছেন, কে আছেন? আমি আমার মেয়ের জন্য। মেয়ে কি বিবাহিত? জি। যদি ওটা নভেম্বরে হয়, আই থিঙ্ক 2006 এর এই কেসগুলো এখন ওরা হ্যান্ডেল করছে, তো সহসা হয়তো ন্যাশনাল ভিসা সেন্টার থেকে কাগজপত্র চলে আসবে 6 এর কেসগুলো। আরেকজন আছেন, এটি আমাদের শেষ প্রশ্ন হবে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। কে আছেন ফোনে? কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি আজিম নিউ ইয়র্ক থেকে বলতেছি। জি আজিম ভাই, প্রশ্নটি? আচ্ছা আপু, আমার আব্বা গত বছর এপ্রিলে আমেরিকায় আসে, জুলাইতে আমি আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করি, আন্ডার 21 এ। আমি রিসিভ লেটার পাইছি, এখনো পর্যন্ত আর কিছু পাই নাই। আর এই বছর নভেম্বর 26 তারিখে আমার ভাই 21 বছর পূর্ণ হয়ে যাবে। কি জানতে ভাইয়ের কাছে জানতে চাইতেছি, এটা কি 21 এ পাবো, আন্ডার 21 এ নাকি না, কি করার আছে আমার? আচ্ছা, কি বলবেন? না, এটা এখানে উনি যেহেতু গ্রিন কার্ড ধারী, ওনার বাবা আন্ডার 21 ছেলের জন্য আবেদন করেছে, সেক্ষেত্রে অবভিয়াসলি সিএসপি এর রুল অ্যাপ্লাই হবে। দ্যাট মিন্স হচ্ছে উনি যেদিন অ্যাপ্লাই করেছে সেদিন থেকে বয়সটি ওখানে স্টপ থাকবে, স্টাক থাকবে, এবং যতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হবে না ততদিন সেই বয়স, সেই সময়টুকু ওনার যেই বয়স ভিসা যখন অ্যাভেলেবেল হবে সে সময় সে বয়সটি ক্রেডিট পাবে। তো এক কথায় সিএসপি রুল অ্যাপ্লাই হবে, আশা করা যায় অ্যাটলিস্ট 2 থেকে 2.5 বছর উনি ক্রেডিট পাবে। তো ওনার যদি আরও যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হতো মিনিমাম 2 থেকে 2.5 বছর সময় লাগে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যখন ভিসা অ্যাভেলেবেল হবে তখন বিজ্ঞ কোনো লয়ারের সাথে যোগাযোগ করলে সিএসপি রুল অ্যাপ্লাই করে দেখবে যে উনি যদি 2021-2022 হয়ে যায় সেক্ষেত্রে উনি রেগুলার ওয়েতে F2A ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করতে পারে। অসংখ্য ধন্যবাদ, অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এবং যারা দর্শক তারাও খুশি আপনাকে পেয়ে ধন্যবাদও জানিয়েছেন সরাসরি। সবশেষ উপসংহারে কি বলবেন? না, এটা বলবো যে যেটা দেখা যাচ্ছে যে আমাদের দর্শকদের মধ্যে ইমিগ্রেশনের যে কুটিনারি বিষয়গুলো নিয়ে খুবই সচেতন, এবং ওরা যে এভাবে যে টিভির সামনে যে আমরা লয়াররা যারা আসি সরাসরি প্রশ্ন করে, এবং নট অনলি যারা এটা জানছে, একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু থাউজেন্ডস দর্শক কিন্তু সবাই কিন্তু ইনফরমেশনটি জেনে যাচ্ছে। তো ইটস ভেরি হেল্পফুল, এবং আমি মনে করি যে আপনার TVN24 স্পেশালি যেই আপনারা যে প্রোগ্রামটি চালু রেখেছেন এটা চালু থাকুক, যাতে আমাদের কমিউনিটি বিশেষ করে একটা সাইডে যে ইমিগ্রেশন বিষয়ে খুব ভালো এডুকেটেড হয়ে যাচ্ছে। এবং সেই সাথে আপনাদেরও ধন্যবাদ, সারাদিন এত ব্যস্ত থাকেন তার মাঝেও সময় করে আসেন, সে কারণে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে।